জাস্ট ওয়াও একটা ওয়েদার। আর সেই ওয়েদারের মধ্যে আর নালুয়াই একদম আমাদের বিশ্বজিৎ আছে, এবছর প্রচুর লোক হয়েছে বলো, আগের বছরের থেকে এবছর প্রচুর লোক আছে, বিশ্বজিৎ নিজে এসেছে দেখতে পাচ্ছ, ডিজে বিএম ব্লক ভালোবাসানোর উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার। আচ্ছা হবে তো ডিজে এমবি ব্লক নাচা হবে তো আজকের, আর সব সেট আপ গুলো একে একে আসছে, শোনাচ্ছো শোনাচ্ছো, চলো সেট আপ গুলো আসছে। সুন্দর মুহূর্ত দাদা চেষ্টা করছে এন্টারটেইন করার জন্য, এই যে সমস্ত গ্রামবাসী বৃন্দরা সবাই আজকের একজোট হয়েছে দেখতে পাচ্ছ, এই যে শুধু সেই লেভেলের এন্টারটেইন হচ্ছে দেখো। ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত, ওয়েলকাম টু নালুয়া রোড শো ভেলা ভাসানো উৎসব। আর এখানে সমস্ত সেট আপের আনাগোনা বেড়েই চলেছে, দেখতে পাচ্ছ বক্সপ্রেমিকরা এখানে রয়েছে, আর দেখতে পাচ্ছ আজকের আমার সঙ্গে রয়েছে বিএম ব্লগ রয়েছে, এদিকে সঞ্জীব ভাই রয়েছে, এই যে সবাই এসছে, সবাইকে নিয়ে আজকের ব্লগটা হবে। আর কেমনভাবে প্রত্যেকটা সেট আপ কেমনভাবে রোড শো করছে, প্রত্যেকটা এই নালুয়া গ্রামবাসী বৃন্দকে কেমনভাবে আনন্দ দিচ্ছে, সমস্ত কিছু থাকবে এই ব্লগের মাধ্যমে দেখাবো, তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, তো দেখতে থাকো। গেছি একদম নালুয়া স্পটে, যে স্পটের কাছাকাছি এসে গেছি, এখানেই ছিল বর্মন মিউজিক, আর রোড শো করতে করতে বর্মন মিউজিক এগিয়ে গিয়েছে একদম নালুয়ার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ সমস্ত বক্স লাগাতে শুধু ভিড় দেখো, চাঁপাতলা যে পূর্ব মেদিনীপুর চাঁপাতলায় যে দেখতে পাচ্ছ কম্পিটিশন হয়, সেই রকম একটি স্মৃতিগোচর একটি জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার নালুয়া। সেই নালুয়াইতে এখানে দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে সমস্ত বক্স লাভাররা যাচ্ছে, ভালো দাও চলো কম্পিটিশন হবে তো চলো, তো চলো সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ, কাতারে কাতারে ছেলেরা আজকের ভিড় চলছে, আগের বছরের নয় এবছরও চলে এসছি আর নালুয়াইতে। আর এই নালুয়াইতে সমস্ত সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ, প্রত্যেকের পজিশন নিচ্ছে দেখতে পাচ্ছ, তো কন্টিনিউ দেখতে থাকো, কাছাকাছি পৌঁছে গেছি, সমস্ত সেট আপ রয়েছে, এই যে রয়েছে সব বক্স প্রেমীরা আসছে দেখতে পাচ্ছ। শুধু ক্রাউডটা দেখো আজকে নালুয়ায়, শুধু ক্রাউডটা দেখো, সামনে রয়েছে ভেলা রয়েছে, আর সামনে রয়েছে বর্মন মিউজিক, চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক এসছে, আর সমস্ত বক্স লাভারদের শুধু ভিড় দেখো বক্স প্রেমীদের। আর আমাদের সেই মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের ডিজি রয়েছে, যেটা হচ্ছে বর্মন মিউজিককে পাওয়ার দিচ্ছে, আর এই রয়েছে ভেলা দেখতে পাচ্ছ, এই ভেলা আর মা রক্ষাকালী ইলেকট্রনিক্স, আর এই যে দাদারা রয়েছে একটু হাই করো, একদম মা রক্ষাকালী ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছ, বর্মন মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ারের সেট আপ, তো চলো বর্মন মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ারের সেট আপ দেখাবো। আর সামনে রয়েছে সেট আপ, আর এখান থেকে বাঁদিকে যেতে হবে, সমস্ত সেট আপগুলো ওইখানে যাবে, এ একে সারিবদ্ধভাবে যাবে। আর দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের অ্যাম্পলিফায়ারের কাছে পৌঁছে গেছি, আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ার, সমস্ত অ্যাম্পলিফায়ার সারিবদ্ধভাবে রয়েছে, এক ঝলকে তোমরা দেখে নাও যাচ্ছ, তাহলে এখানে রয়েছে বর্মন মিউজিকের অ্যাম্পলিফায়ারের সেট আপ। আর এখানে রাহুল দা রয়েছে, রাহুল দা একটু হাই করো, রাহুল দা একদম রেডি হয়েছে রোড শোর জন্য, একদম কমপ্লিট করে নিয়েছে সেট আপকে, ওই রয়েছে চলো সেট আপটা সামনে থেকে দেখাবো কেমন কি রয়েছে, কন্টিনিউ। গাড়িগুলো জ্যাম হয়ে যাচ্ছে, কিন্তু ছেলে আগে চলে যাও,
মিউজিকের সেট আপ, ডি ক্যাবিনেটের সেট আপ দেখতে পাচ্ছ, আর ফুল সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ, দুটো বেস আর এখানে চারটে, টোটাল ছটা বেস রয়েছে। কেমন লাগছে বর্মন মিউজিকের সামনে? ভালো লাগছে। লালু ভাইতে এসে ভালো লাগছে? এবছর কি প্রথম আসা হলো? প্রতি বছরে আসো? আচ্ছা, কেমন লাগছে মোটামুটি এরিয়াটা? ভালো লাগছে তো? একদম একদম একদম। থ্যাংক ইউ ভাইরা আমার ভিডিও দেখে। দেখো শুধু ভিড়টা দেখো, আছে ক্রাউডটা দেখো, আর সামনে রয়েছে বর্মন মিউজিক, চণ্ডীপুরের বর্মন মিউজিক ডেঞ্জার ভয়েস থেকে। এই যে এত অতিরিক্ত গরম, কোল্ড ড্রিঙ্কস মাথায় ঢেলে নিচ্ছে, যা অবস্থা দেখতে পাচ্ছ একদম। ও শুধু দেখো গরম গরম, কি গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, একদম 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 গরমে একদম বর্মন মিউজিকের সামনে ঠান্ডা করে নিচ্ছে একদম একদম। তো ঠান্ডা করে নিচ্ছে, এবার বর্মন মিউজিক সবাইকে ঠান্ডা করে দেবে একদম। চলো চলো, উচ্ছ্বাস একদম উত্তেজনার মুখে চলে গেছে। আর বর্মন মিউজিকটাকে রোডের মধ্যে দেখো, সমস্ত বক্স লাভাররা এবং নিত্যযাত্রীরা এই রোড দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। সামনেই আমরা সামনে গিয়ে বাঁ দিক থেকে যাবো, ভেতরের দিকে যাওয়া যাক। এবং শুরুতে আমরা দেখতে পাচ্ছি সামনেই ভেলা রয়েছে, আর আরেকটি সেট আপ রয়েছে। কী সেট আপ রয়েছে সেটা তোমাদের দেখাবো। দেখো ওপরে সব ছাদে লোক রয়েছে দেখতে পাচ্ছ, চারিদিকে বক্স প্রেমীদের ভিড় লেগে গিয়েছে। আর এখানে এই ভেলা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ভেলা, আর এই সাইডে রয়েছে ডিজি রয়েছে, সম্ভবত 125 কেবি নাহলে 160 কেবির একটি ডিজি রয়েছে। আর বিশেষ করে এই ডিজির ওপর বেশ করেই সেট আপ চলছে, সামনে কোন সেট আপ রয়েছে দেখাবো। রাস্তা ব্যবহার করছি যেহেতু রাস্তা খুব সংকীর্ণ, আর এই সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে সমস্ত বক্স লাভাররা আজকের এই নালুয়ার রোড শোতে অংশগ্রহণ করছে। আর গ্রামের ভেতরের যে রাস্তা রয়েছে সেই রাস্তা আমরা ব্যবহার করব। সমস্ত গ্রামবাসীবৃন্দ সবাই এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাব একদম মেন স্পটে। আরও সেট আপ রয়েছে সামনের দিকে, তো সেই সেট আপের কাছে আমরা পৌঁছাবো। আর দেখতে পাচ্ছ আজকের আমরা সবাই রয়েছি, বিশ্বজিৎ দা রয়েছে, সঙ্গে সঞ্জীব ভাই রয়েছে। আর দেখো বক্স লাভাররা কেমন কাতারে কাতারে আসছে, দেখো সব একে একে আসছে। আর এইখান থেকে সারিবদ্ধভাবে সোজা বক্সের যে স্পট রয়েছে সেখানেই আমরা পৌঁছাবো। দেখো বক্স লাভারদের ভিড় জমে যাচ্ছে যত এগিয়ে যাচ্ছে আমরা সামনে, এই যে সামনেই রয়েছে বক্স লাভারের ভিড়। আর এখান থেকেই সোজা একদম আরেকটি রাস্তা গেছে, সেখানে আমরা পৌঁছাবো, তো কন্টিনিউ দেখতে থাকো। একদম বাড়ির ভেতর দিয়ে একটা রাস্তা, শর্টকাট রাস্তা। এবছর 2024 সালে এই রোড শোতে স্পটে পৌঁছানোর জন্য আমরা শর্টকাট রাস্তা ব্যবহার করছি। দেখতে পাচ্ছ পায়ে কাদা অবস্থায় কাছাকাছি পৌঁছে গিয়েছি সেটাপের কাছে। আর দেখতে পাচ্ছ সব বক্স লাভাররা রয়েছে, সবাই একসঙ্গে সমবেত হয়েছে। আর মেন সমস্ত সেট আপ রয়েছে, সামনে অশোক রয়েছে আর অন্যান্য সেট আপ রয়েছে। চলো সমস্ত সেট আপগুলোকে দেখাবো একে একে, চেষ্টা করব যতটা তোমাদেরকে দেখানো। সমস্ত বক্স লাভারদের ভিড় দেখো, মা কালী বালক সংঘের পরিচালনায়। আর এখানে চলে এসেছি মা কালী বালক সংঘের, দেখতে পাচ্ছ মা কালী বালক সংঘে প্রিয়া সাউন্ড, এই যে রয়েছে প্রিয়া সাউন্ড, নতুন সেট আপ কুয়েমুড়ি থেকে প্রিয়া সাউন্ড, নতুন আগে কিছুদিন আগে টেস্টিং হয়েছিল এই প্রিয়া সাউন্ডের। তো এই প্রিয়া সাউন্ড রয়েছে, প্রিয়া সাউন্ডের বক্স লাভাররা একদম সামনে রেডি হয়ে আছে, আর সেট আপটি খুব শীঘ্রই বেরোবে এখান থেকে সোজা এই স্পট দিয়ে। দেখতে পাচ্ছ বক্স লাভাররা রয়েছে, কুয়েমুড়ি সেট আপ প্রিয়া সাউন্ড, বক্স লাভারের ভিড় চলেছে। আর দেখতে পাচ্ছ গ্রামের মায়েরা সব একদম আজকের আবির্ভাবির মেখে একদম এই ভেলা বাসানো উৎসবে একদম সামিল হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে বোনেরা রয়েছে দেখতে পাচ্ছ সবাই রয়েছে, আর এখানে সেট আপ রয়েছে। বলছিস কোনো অসুবিধা নেই তো, ব্লগ হচ্ছে সব ভালো তো? বলছি এই এটা এই কতক্ষণ কত দূরে আর এখান থেকে যেতে হবে? অনেকটাই দূরে। আর এই বক্সের সাউন্ড সেট আপ সাউন্ড কোনো শুনেছো? ভালো লাগে? খুব ভালো লাগে। আচ্ছা চলো সব বক্স লাভাররা রয়েছে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বোনেরা রয়েছে, এই যে একটু হাই করো, হাই হাই হ্যাঁ। আর ওইখানে রয়েছে প্রিয়া সাউন্ড দেখতে পাচ্ছ সবাই রয়েছে,
সব বক্স লাভাররা একে একে আসছে দেখতে পাচ্ছ, সমস্ত সেট আপগুলো টেস্টিং চলছে এবং বাজছে। তো প্রত্যেককে দেখাবো প্রত্যেকটা সেট আপ। এখন পিয়া মিউজিক রয়েছে সামনে, আর আমরা বর্মন মিউজিককে ফেলে এসেছি, আর ওইদিকে আরও সেট আপ রয়েছে, তো কন্টিনিউ দেখাবো, তো কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা হবে তো ডিজে এমবি ব্লক নাচা হবে তো আজকের, আর সব সেট আপগুলো একে একে আসছে, শোনাচো শোনাচো, চলো সেট আপগুলো আসছে। অশোক এবং এমটি সেট আপ রয়েছে, তো চলো আর সবাই মিলে যাচ্ছি দেখতে পাচ্ছ। একসঙ্গে আমরা সময়মতোভাবে আজকে নালুয়াইতে এসছি, সবাই মিলে ব্লগ করব, কন্টিনিউ দেখতে থাকো সামনে কি সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ। একটি সেট আপ রয়েছে আর ভেলা রয়েছে দেখতে পাচ্ছ। আজকের ভেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আজকে ওয়েলকাম টু নালুয়া, আর এই নালুয়াইতে রোড শো ভেলা ভাসানো উৎসবে দেখো এখানে রয়েছে ভেলা রয়েছে। ভেলাটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। গ্রামের মায়েরা আজকে রয়েছে, বলছি কেমন কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা এই কেমন লাগছে, ভালো লাগছে তো? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আর এই সুন্দর একটি জায়গা, সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে আমারও, তো ধন্যবাদ দিদিভাইকে। তো চলো সামনে আরও এগিয়ে যাব, আর ওইখানে রয়েছে আরও সব গ্রামবাসী বৃন্দরা একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে রয়েছে সবাই রয়েছে একদম সারিবদ্ধভাবে, একই ড্রেসে সবাই রয়েছে, এবং সুন্দরভাবে আজকের এই ভেলা ভাসানো উৎসবে সবাই আনন্দ এবং মাতোয়ারা একদম মেতে উঠেছে দেখতে পাচ্ছ। সামনে রয়েছে ভেলা, আর এই ভেলায় তো হচ্ছে সুন্দর করে জাহাজের ন্যায় একটি ভেলা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, শোলা দ্বারা নির্মিত ভেলা তৈরি করা হয়েছে। সামনে রয়েছে ডিজি, জাস্ট ওয়াও একটা ওয়েদার। আর সেই ওয়েদারের মধ্যে আর নালুয়াই একদম কাছাকাছি চলে এসেছি এমটি মিউজিক এবং অশোক সাউন্ডের কাছাকাছি, আর সেই মন্দির যেটা তোমাদেরকে দেখেছিলাম পথনির্দেশে সেই মন্দিরের স্পটের কাছাকাছি। দেখো ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই জানাবে, সেই এখানকার ওয়েদারটা একদম সুন্দর একটি ওয়েদার। সমস্ত বক্স লাভাররা সামনেই এগিয়ে যাচ্ছে একে একে, পায়ে পায়ে সব সমস্ত বক্স লাভাররা এগিয়ে যাচ্ছে, এবং গ্রামবাসীবৃন্দ সবাই একসঙ্গে একজোট হয়েছে দেখো সামনেই রয়েছে। আর দেখতে পাচ্ছ সেই দূরে রয়েছে কত বক্স লাভার, ওই যে ইটভাটার কাছে কত বক্স লাভার আগে থাকতে জায়গা দখল করে নিয়েছে। আর সামনেই রয়েছে এমটি দেখতে পাচ্ছ, সেই দূরে রয়েছে এমটি মিউজিক দূরে এবং অশোক সাউন্ড, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ বক্স লাভাররা একদম আসছে দেখতে পাচ্ছ, সমস্ত বক্স লাভাররা এই যে সারিবদ্ধভাবে সব বক্স লাভাররা আসছে। আর আমাদের বিশ্বজিৎ আছে, এবছর প্রচুর লোক হয়েছে বলো, আগের বছরের থেকে এবছর প্রচুর লোক আছে, বিশ্বজিৎ নিজে এসেছে দেখতে পাচ্ছ ডিকে বিএম ব্লক। আর থেকে অভিজ্ঞতা এবছর একটু অন্যরকম লেভেলের অভিজ্ঞতা, ঠিক একদম, তো বিশ্বজিৎ ঠিকই বলেছে। আর প্রচুর দেখো শুধু বক্স লাভাররা কোথায় না কোথায় আছে দেখো, শুধু দেখো তো দক্ষিণ চব্বিশ পরগনা না একেই বলে এক নম্বর রোড শো ভেলা ভাসানো উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার বুকে, সমস্ত সেট আপগুলো একে একে এগিয়ে যাচ্ছে।
এই যে দেখো 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 একটু একটা সুন্দর মুহূর্ত দাদা চেষ্টা করছে এন্টারটেন করার জন্য। এই যে সমস্ত গ্রামবাসী বৃন্দরা সবাই আজকের একজোট হয়েছে দেখতে পাচ্ছ, যে শুধু সেই লেভেলের এন্টারটেন হচ্ছে দেখো। সেরকম কাতারে কাতারে লোক এখনো আসছে, মানে শেষ হবে না মনে একদম একদম। আয় দেখো দাদার পারফরমেন্স দেখো, চলো সামনেই রয়েছে আরেকটি সেট আপ রয়েছে, কি সেট আপ রয়েছে দেখাবো। আর খেলাটা দেখো খুব সুন্দর ভাবে, এই যে রয়েছে ভেলা, আর ভেলাটা দেখো দেবী ঘটের মধ্যেই হাঁস রাখা হয়েছে দেখো। আর ডামবাসী বৃন্দ মায়েরা রয়েছে, আর একটু দেখাবো হাঁসগুলোকে রাখা রয়েছে দেখো, হাঁস রয়েছে, এই যে হাঁস রয়েছে ভেতরে দেখো দেখতে পাচ্ছ। আর এই যে দিদি ভাইরা রয়েছে, কেমন লাগছে, ভালো লাগছে? একদম একদম। চলো সামনে রয়েছে ডিজি, এই ডিজি রয়েছে মাতৃ মিউজিক রয়েছে, মুখার্জি চকের মাতৃ মিউজিক। লোকনাথ ইলেকট্রিক
তো এখানেই রোড শো কমপ্লিট হয়ে গেল, আর সব সেটআপগুলো খোলার পর্ব চলছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে বাদশা মিউজিক, আর বক্স লাভারদের অবশ্য বাদশা মিউজিকের টেস্টিংয়ের ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আর এই মুহূর্তে সেটআপটি খোলা রয়েছে সমস্ত, দেখো বক্স লাভাররা সব কাতারে কাতারে আসছে, সব বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখো। আর সন্ধ্যের প্রায় হতে চলেছে, সমস্ত বক্স লাভাররা সাইড থেকে যাচ্ছে দেখতে পাচ্ছ। সামনে বর্মন মিউজিকের সেট আপটি খোলা হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে রোড শো প্রায় কমপ্লিট, বর্মন মিউজিক সেট আপটা খুলছে। আর ওদিকে বাদশা দেখিয়েছি, তো এখানেই সমস্ত সেট আপগুলো খোলার পর্ব চলছে। আর সামনে এখানেই রোড শো শেষ হয়ে গেল, তো চলো কন্টিনিউ দেখতে। এখানে শেষ করলাম সমস্ত সেট আপগুলি, যে কটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। যেহেতু রোড শো কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত সেট আপগুলো একে একে সেট আপগুলো খোলা হচ্ছে, আর সেই পর্ব তোমাদেরকে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো। অবশ্যই তোমরা কমেন্টে জানাও কেমন লেগেছে আজকের ব্লগটা, তো অবশ্যই তোমরা জানাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে রাখো। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকো।